আমি প্রথমেই সিরাতান নবীর একটি বরকতের কথা বলে আমি সূচনা করতে চাই। আজকে দেখুন, সকালবেলা যখন আমি আমার জেলা থেকে বের হয়েছি, প্রচণ্ড বৃষ্টি, একটু আগে সংবাদ পেলাম আপনাদের একেবারে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জে শিলাবৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই এলাকাটাকে বৃষ্টিমুক্ত রেখেছেন, আমি বিশ্বাস করে এটা সিরাতুন নবীর বরকত। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জমানায় থানা ভবনে মহামারী দেখা দিল, দৈনিক মানুষ মারা যাচ্ছে, যারা আগের দিন খেদমত করে রুগীর পরের দিন তাদেরকে পাওয়া যায় না। কিন্তু এলাকাবাসী লক্ষ্য করে দেখল সপ্তাহের একটা দিন কোনো একজন রুগীও মারা যায় না। সবাই তার কারণ তত্ত্ব তালাশ নিতে শুরু করলো, কারণটা কি? সপ্তাহের দৈনিক শত শত মানুষ মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট একটা দিনে একজন লোকও মারা যায় না, রোগে আক্রান্ত হয় না। সবাই খোঁজ নিয়ে দেখলো যেই দিনটাতে কোনো লোক আক্রান্ত হয় না, ওই দিন আশরাফ আলী রহমতুল্লাহ আলাই সপ্তাহের নির্দিষ্ট ওই দিনটিতে। মোহতারম হাজেরিন, সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে কেউ আক্রান্ত হয় না মহামারীতে। খোঁজ নিয়ে দেখা গেল যেই দিনে কেউই আক্রান্ত হন না, ওই দিনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই নবীর সিরাতের একটা কিতাব লেখেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সিরাতের কিতাব লেখার বরকতে ওই এলাকায় ওই নির্দিষ্ট দিনে কেউ মহামারীতে আক্রান্ত হয় না। আজকে সারা বিশ্ব যেখানে করোনা ভাইরাসে তছনছ হয়ে যাচ্ছে, ব্রিটেনের মতো পরাশক্তি করোনায় হাবুডুবু খাচ্ছে, আমেরিকার মতো নাম্বার ওয়ান সুপার পাওয়ারের মালিক তারাও করোনায় তছনছ হয়ে যাচ্ছে, যেখানে জার্মানির মতো শক্তিশালী রাষ্ট্র করোনার কারণে তছনছ হয়ে যাচ্ছে, যেখানে ইতালির মতো একটি শক্তিশালী রাষ্ট্র করোনার কারণে তছনছ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশ গরিব রাষ্ট্র রিক্সাওয়ালা দিনমজুর রাস্তার কিনারে ঘুমায়, ল্যাপ নাই, কাঁথা নাই, কম্বল নাই, করোনায় আক্রান্ত হয় না। ভাইরা আমার, এর কারণ হলো সারা বাংলাদেশে সারাটি বছর জায়গায় জায়গায় পবিত্র সিরাতুন নবীর আলোচনা হয়। কাজে আমি বলতে চাই, এই দেশের যারা পরিচালনা করেন, যদি বাংলাদেশকে করোনার থেকে হেফাজত করতে হয়, যদি বাংলার জমিনকে মহামারীর থেকে হেফাজত করতে হয়, যদি আমাদের বাংলাদেশকে আল্লাহর গজব থেকে হেফাজত করতে হয়, বাংলাদেশের সামনে বৈশাখ মাস, বাংলাদেশের প্রধান ফসলের সময়, শিলাবৃষ্টি থেকে আমাদের ফসলের যদি হেফাজত করতে হয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি এদেশ সাদিক নাস্তিকদের কথা শুনবেন না, আপনার তত্ত্বাবধানে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ইত্তেফাকুল উলামার মতো সিরাতুন নবীর আলোচনা করেন, ইনশাআল্লাহ করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না। আপনাদের বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিশ্বাসে বরকত দান করুন। দুই নম্বর বক্তব্য আমার মহতারাম হাজিরিন, সিরাতুন নবীর আলোচনা, আজকে যে পরিমাণ মানুষের উপস্থিতি, ইত্তেফাকুল উলামার প্রথম যে বছর দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, আমি তখন একেবারে ছোট ছাত্র, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সাথে এই মাহফিল উপস্থিত হয়েছিলাম। সেদিনের উপস্থিতি আর আজকের উপস্থিতি আকাশ পাতালের পার্থক্য। কথা শেষ করে দিচ্ছি, আবার বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার।